আজকের বিষয় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বাদল গুপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অলিন্দ যুদ্ধের শহীদ হিসাবে বিখ্যাত অগ্নিযুগের বিপ্লবী বাদল গুপ্ত। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়ে বিনয় বসু এবং দিনেশ গুপ্তের সঙ্গে তিনি শহীদ হয়েছিলেন। তাঁদের সকলের স্মৃতিতেই কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম বদলে রাখা হয় বিবাদীবাগ। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের হয়ে তরুণ বাদল গুপ্তের এই অভিযান ও আত্মাহুতি বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে আজও সমানভাবে উজ্জ্বল হয়ে আছে। ১৯১২ সালে অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর এলাকার অন্তর্গত পূর্ব শিমুলিয়া গ্রামে বাদল গুপ্ত জন্মগ্রহণ করেন। এই অঞ্চলটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। বাদল গুপ্তের আসল নাম ছিল সুধীর গুপ্ত এবং ডাক নাম ছিল বাদল। পরবর্তীকালে তাঁর ডাক নামটাই জনমানসে পরিচিতি পায়। বাদল গুপ্তের পিতার নাম অবনী গুপ্ত, তাঁর কাকা নরেন্দ্র গুপ্ত ও ধরণী গুপ্ত মুরারিপুকুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে সাজা পেয়েছিলেন। পরিবারের মধ্যেই এক বৈপ্লবিক পরিবেশে ছোট থেকে বড় হওয়ার সুবাদে শৈশব থেকেই বাদলের মনে স্বাধীনতা সংগ্রামের বীজ উপ্ত হয়েছিল। ছোট থেকেই বাদল গুপ্ত ছিলেন অসীম সাহসী ও দুরন্ত স্বভাবের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তাঁর বেশ মনোযোগ ছিল। বাদল গুপ্তের বোন মৃদুলা গুপ্তের পুত্র বিশ্বনাথ গুপ্ত পরবর্তীকালে তাঁর মামা বাদল গুপ্তকে নিয়ে একটি স্মৃতিচারণামূলক বই লিখেছিলেন। পরিবারে পিতামাতার কাছেই বাদল গুপ্তের প্রাথমিক শিক্ষার সূত্রপাত ঘটে। তারপর প্রাথমিক পড়াশোনা শেষ হলে তিনি ভর্তি হন বিক্রমপুরের বানারিপাড়া স্কুলে। স্কুলে পড়াশোনার সময় থেকেই তৎকালীন দেশীয় রাজনীতি, স্বাদেশিকতা এবং বৈপ্লবিক আন্দোলন সম্পর্কে তিনি অনেক কিছুই জানতে পারেন। সারা ভারত জুড়ে সেই সময় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ছড়িয়ে পড়েছিল। স্বাধীনতা সংগ্রামের এই বিপুল জোয়ার থেকে এই সময় বাদল গুপ্ত নিজেকে দূরে রাখতে পারেননি। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বাঘা যতীন প্রমুখ বিপ্লবীদের জীবনের কথা এই সময় পাড়ায় পাড়ায় আলোচিত হতো। আর অন্যান্য কিশোর তরুণদের মতো বাদল গুপ্তও মাঝে মাঝে বিপ্লবীদের নিয়ে লেখা বিভিন্ন বই সংগ্রহ করে আগ্রহ সহকারে পড়তেন। এই বানারিপাড়া স্কুলেই শিক্ষক নিকুঞ্জ সেনের সংস্পর্শে এসে স্বদেশী রাজনীতিতে হাতেখড়ি হয় বাদল গুপ্তের। বানারিপাড়া স্কুলের শিক্ষক নিকুঞ্জ সেন ছিলেন বিপ্লববাদী দলের সদস্য। নবম দশম শ্রেণীতে পড়ার সময়ই নিকুঞ্জ সেনের অনুপ্রেরণায় বাদল গুপ্ত যোগ দিয়েছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনে। বেঙ্গল ভলান্টিয়ার্সের ঢাকা শাখার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে তিনি অল্পদিনের মধ্যেই বিপ্লববাদী দলের একজন সংগঠক হয়ে ওঠেন। ১৯২৮ সালে ব্রিটিশ সরকার বিপ্লবীদের একের পর এক আন্দামানে দ্বীপান্তরে পাঠাচ্ছিল। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বৈপ্লবিক কর্মকাণ্ড এই সময় কঠোর হাতে দমন করা শুরু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স নামে একটি সশস্ত্র গুপ্ত বিপ্লবী সংগঠন। সুভাষচন্দ্র বসুর অনুমোদনে এই সংগঠনের দায়িত্বভার অর্পিত হয় সত্যগুপ্তের উপর এবং এই সত্যগুপ্তের উদ্যোগেই বাদল গুপ্তের পাশাপাশি সংগঠনে যোগ দিয়েছিলেন বিনয় বসু এবং দিনেশ গুপ্ত। ১৯২৯ সাল থেকে ১৯৩০ সালের মধ্যে দিনেশ গুপ্তের প্রশিক্ষণে এই সংগঠনের বিপ্লবীরা ডগলাস, বার্জ
পেডি প্রমুখ অত্যাচারী ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। ১৯৩০ সাল নাগাদ ব্রিটিশ সরকার বিপ্লবী আন্দোলন ও ভারতের স্বাধীনতা সংগ্রাম দমনের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সত্যগুপ্ত প্রমুখদের গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী করে এবং অসংখ্য সশস্ত্র বিপ্লবী ও অহিংস আন্দোলনের স্বেচ্ছাসেবক বন্দী হয়ে আলিপুর জেল ভরে ওঠে। ফলে জেলের মধ্যে সৃষ্টি হওয়া অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য রাজবন্দীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে শুরু করেন। কয়েকটি দাবি নিয়ে জেলের মধ্যেই শুরু হয় তীব্র আন্দোলন, আর এই আন্দোলন স্তব্ধ করার জন্য ব্রিটিশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসনের নির্দেশে নির্মমভাবে বন্দী বিপ্লবীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এই ঘটনা জানার পরে বেঙ্গল ভলান্টিয়ার্সের সকল বিপ্লবী একযোগে কর্নেল সিমসনকে হত্যা করার সিদ্ধান্ত নেন। সেকালে কলকাতার ডালহৌসি স্কোয়ারে রাইটার্স বিল্ডিংয়েই ব্রিটিশ শাসকদের সচিবালয় ছিল, আর এখানেই সিমসন বসতেন নির্দিষ্ট সময়ে। এই সময় বেঙ্গল ভলান্টিয়ার্স দলের পক্ষ থেকে রাইটার্স বিল্ডিং আক্রমণের পরিকল্পনায় বিনয় বসুর নেতৃত্বে অভিযানে সামিল হন বাদল গুপ্ত। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ ইউরোপীয় বেশভূষায় সজ্জিত হয়ে বাদল গুপ্ত, বিনয় বসু এবং দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে পড়েন। রাইটার্স বিল্ডিংয়ের একটি ঘরে কারা বিভাগের সর্বময় কর্তা ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসন তখন কর্মরত ছিলেন। সিমসনের ব্যক্তিগত সহকারীকে ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করে বাদল গুপ্ত, বিনয় বসু এবং দীনেশ গুপ্ত সিমসনের দিকে তিনটি রিভলভার তাক করে পরপর ৬টি গুলি চালান। এই সময় বিনয় বসু সিমসনকে উদ্দেশ্য করে বলেছিলেন, প্রে টু গড কর্নেল, ইওর লাস্ট আওয়ার ইজ কামিং। সিমসনের পাশাপাশি গুলির আঘাতে আহত হন জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন। এরপর ঘর থেকে বেরিয়ে এলোপাথারি গুলিবর্ষণ করতে করতে তাঁরা তিনজনে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় ছুটে বেড়াতে থাকেন। পুলিশ ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্র্যাগ ও সহকারী ইন্সপেক্টর জেনারেল মিস্টার জোন্স এই আক্রমণ প্রতিরোধ করার জন্য ছুটে আসেন এবং তাঁরা কয়েক রাউন্ড গুলিও ছোড়েন। উভয় পক্ষের মধ্যে বিনয় বাদল ও দীনেশের এলোপাথারি গুলির মুখে দাঁড়াতে না পেরে তাঁরা পালিয়ে যান। রাইটার্স বিল্ডিং আক্রমণের এই খবর পেয়ে পুলিশ কমিশনার চার্লস টেগার্ড ছুটে আসেন এবং ডেপুটি কমিশনার গর্ডন সাহেব সশস্ত্র বাহিনী নিয়ে আসেন এই রাইটার্সে। উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণে বহু ইংরেজ কর্মচারী নিহত হন। বিনয় বাদল ও দীনেশ ক্রমে অপ্রতিরোধ হয়ে ওঠেন। ব্রিটিশ পুলিশ তাঁদের সঙ্গে না পেরে ওঠায় গোর্খা বাহিনীর সাহায্য নেয়। গোর্খা বাহিনীর সঙ্গে তিন বিপ্লবীর প্রত্যক্ষ যুদ্ধ অনেকক্ষণ চলে। বিনয় বাদল এবং দীনেশের এই সংগ্রামকে ঐতিহাসিকরা অলিন্দ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। এরপর একসময় বিনয় বাদল এবং দীনেশের রিভলভারের গুলি শেষ হয়ে যাওয়ায় তাঁরা তিনজনে মিলে একটি ফাঁকা ঘরে ঢুকে পড়েন। অবশেষে বাঁচার আর কোনো উপায় না দেখে ব্রিটিশ পুলিশের কাছে কোনোভাবে ধরা না দেওয়ার জন্য বাদল গুপ্ত সঙ্গে আনা পটাশিয়াম সাইনাইডের পুড়িয়া মুখে দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।